পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি কার্যকর্তাকে হত্যার ঘটনা অত্যন্ত নিন্দনীয়। গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই। শনিবার ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব সামাজিক মাধ্যমে টুইট করে এ কথা লিখেন। শনিবার পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনে ভোট গ্রহণ শুরুর পর থেকেই খুন, বোমাবাজি, ব্যালট বাক্স লুট, দেদার ছাপ্পা ভোট, সংঘর্ষ কিছুই বাকি রইল না। উত্তর থেকে দক্ষিণের একাধিক জেলায় দেখা গেল এই চিত্র। কোচবিহার এক নম্বর ব্লকের ফলিমারিতে বিজেপির পোলিং এজেন্ট মহাদেব বিশ্বাসকে পিটিয়ে খুনের অভিযোগ উঠেছে। কোচবিহারের দলীয় কর্মী খুনের ঘটনায় ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসের হিংসাশ্রয়ী রাজনীতি বিজেপির কর্মীদের দৃঢ় মনোবলকে ভাঙতে পারবে না। পশ্চিমবঙ্গে প্রতিটি নির্বাচনে মমতার নিষ্ঠুর চেহারা সামনে আসছে। একসময় নিজেদের বৌদ্ধিক এবং সমৃদ্ধ সংস্কৃতির জন্য সারা দেশে সম্মানিত পশ্চিমবঙ্গ আজ মমতা ব্যানার্জির রাজনৈতিককে ক্রূরতা এবং নিষ্ঠুরতার কারণে হিংসার রাজ্যরূপে পরিণত হয়ে গেছে। কিন্তু জাতীয়তাবোধের চেতনায় সুশাসনের লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ। ভারতীয় জনতা পার্টির কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যেক ক্রূরতার বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করে বাংলায় পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠা করতে প্রতিজ্ঞাবদ্ধ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।